আজকে আসবে আমার মেয়ে শাশুড়ি আর তার বোনেরা। আসসালামু আলাইকুম। আজকের ব্লগটা খুবই মজার, দেখতে পাচ্ছেন অনেক ইয়াম্মি ইয়াম্মি খাবার দিয়ে আমি টেবিল ভর্তি করে ফেলেছি। কারণ আজকে আসবে আমাদের বাসায় একজন স্পেশাল পার্সন, আর সেটা হচ্ছে আমার মেয়ের শাশুড়ি, আর সাথে হচ্ছে তার বোনেরা। একটা কাজও ঠিক মতো করতে পারে না, অনেক ট্রেনিং করাইতে হবে। আজকে আসবে আমার বিয়াইন, অনেক অনেক দিন পর, আমেরিকায় ছিল এতদিন, এতদিন পরে আসবে, তো তার জন্য অনেক আয়োজন করতেছি। সাথে আসবে আরো অনেকগুলো বিয়াইন, তো ব্লগে সব কিছু দেখতে পাবেন। সবার ফার্স্টে যে খাবারটা দেখতে পাচ্ছেন, এটা খুবই আনকমন একটা খাবার, আর এটা এসেছে চায়না থেকে, আমার বর এনেছে তিন রকম আইটেম। আর এই প্যাটিসটা আমার ভাইয়ের ফ্যাক্টরির স্পেশাল একটা প্যাটিস, যেটা সব সময় আমরা অর্ডার করি। আর এটা একটা আনারস, বাট খুব সুন্দর করে কেটেছে আমার জামাই। এটা হচ্ছে আমার সবচেয়ে, মানে সবাই আমার এই কাঁচা আমের জুসটা পছন্দ করে, কারণ আমি সবসময় কাঁচা আমের জুস সারা বছর রেখে দিই খাওয়ানোর জন্য, আর এটা খুব মজা হয়। আজকে এটা কেমন হয়েছে আমি জানি না, চেষ্টা করছি মজা করার জন্য। তোমার আঙ্কেল ইউটিউব দেখে এগুলো শিখে, এই যে এটা দেখতে পাচ্ছ না, এটা সেরকম করে শিখছে, ইউটিউব থেকে শিখছো। তুমি যাও হলুদ গেঞ্জি পরে আসো সবকিছুর ফাইনালটা চলছিল। আমি সবসময় একটা কথা বলি, যে রাধে সে চুলো বাঁধে। তো সব কিছু রান্না বান্না করে, সব কিছু রেডি করে আমি ফাইনালি সব কিছু ঠিকঠাক করছি, কি কি মানে বাদ আছে দেখতে পাচ্ছেন, আসার পরে বসবে এবং এই এই ড্রাই খাবারগুলো আমি রেখেছি যেন খেতে পারে। ওই জন্য নাস্তার আয়োজন খুবই অল্প করেছি, কারণ নাস্তার আয়োজন করলে অন্য খাবার খেতে পারে না এই জন্য। আর আমার বাসায় কোনো প্রোগ্রাম হলে আমি চেষ্টা করি সব কিছু নিজের হাতে করতে, কারণ আমার মন মতো হয় না, আমার কাছে মনে হয় হয়তো বা ঠিক মতো হবে না। ওই জন্য খাবার দাবার রান্না থেকে নিয়ে প্রত্যেকটা কাজ আমি নিজের হাতেই করতে পছন্দ করি। আর কোনো গেস্ট আসলে আমি খুবই ইম্পর্ট্যান্ট দিই তাদেরকে, যেন সব কিছু এ প্লাস হয়, কোনো দিক থেকে কোনো কিছু কমতি না হয়। আর ওয়েলকাম ড্রিঙ্কস দিয়ে ওয়েলকাম করতে আমার খুবই ভালো লাগে। তো ভাবিরা চলে এসেছে এবং আমি তাদেরকে আমার হাতের কাঁচা আমের জুস দিয়ে ওয়েলকাম করছি। আমার আমার বর এখানে মজা করতেছে, দুষ্টামি করতেছে, এরা হচ্ছে তার বিহাইন। আর এখানে ভাবির বোনেরা এসেছে। আমাদের আরো একজন গেস্ট খালেদা বিয়ান, উনিও চলে এসেছে। সবাই নাস্তা করতে বসে গেল, আর আমি নাস্তাটা একটু কমই রেখেছি, কারণ পরে ডিনার করতে প্রবলেম হয়ে যায়। এজন্য যেটা হয় নাস্তার পর যে বাকি অবসর সময়টা, সবাই বললো যে মেয়ের বিয়ের ভিডিও দেখবে, তো আমিও তাদের সাথে দাঁড়িয়ে দাঁড়িয়ে দেখা শুরু করলাম। আসলে ওর প্রোগ্রামের ভিডিওগুলো সবসময় দেখতেই ইচ্ছা করে আমার কেন যেন। তো এখানে খাবার দাবারও রেডি করছি ফাঁক ফাঁক দিয়ে, দেখেন কত রকম ভর্তা করেছি আমি, কারণ এখানে একটা বোন এসেছে জার্মানি থেকে, তো ভেবেছি যে তার হয়তো বা একটু দেশি খাবার পছন্দ হবে। আর আপনারা জানেন যে আমার বিআইবিএন সবসময়ই দেশি খাবার পছন্দ করে। তো সব কিছু লাস্ট ফাইনালি গরম করছি, আর আমাকে আমার যে বিআইন খালেদা বিআইন, সে আমাকে খুব হেল্প করছিল, কারণ আমি একা ছিলাম, আমাকে হেল্প করার মতো তেমন কেউ ছিল না। এই জন্য বিআইন খুবই হেল্প করেছে আমাকে, সব কিছু গুছিয়ে দিচ্ছিল। যে কোনো গেস্ট দাওয়াত করলে যেটা রান্না বান্না থেকে নিয়ে সমস্ত কিছু যদি নিজের হাতে করতে হয়, তাহলে আসলে একা করা সম্ভব না। কেউ যদি পাশে থাকে একটু হেল্প করা, তাহলে খুবই উপকার হয়, না হলে অনেক কষ্ট হয়ে যায়। আর আমি তো আসলে কারোর উপরে কিছু দিয়ে মানে পারি না, আমার নিজেরই সব কিছু করতে হয়, নাহলে আমার মন ভরে না আসলে কিছু করে। অনেক রকম আইটেম করেছিলাম আমি, নিজেও আসলে বলতে পারবো না এতগুলো আইটেমের নাম। আরও যদি পারতাম হয়তো বা আরও করতাম, আমার যদি হাত দুইটা জায়গা আরও দুইটা বেশি থাকতো, তাহলে হয়তো বা আরও বেশি করতাম। তো অনেকেই বলে যে এত আইটেম করলে খেতে পারি না, নষ্ট হয়, বাট আমার কথা হচ্ছে যে খাবে তাকে এত সুন্দর করে পরিবেশন করব এবং এত কিছু করব,
সে যেন খুব খুশি হয়ে যায় যে হ্যাঁ, আমার জন্য মানে কোনো কমতি কিছু করে নাই, যা করেছে আলহামদুলিল্লাহ, মানে সে যেন খুশি হয়ে যায়, তাকে যেন আমি অনেক খুশি করতে পারি। দেখেন কি সুন্দর বিফ বল, এখানে মুড়ি ঘন্ট, মাছ, অনেক রকম মাছ, চিংড়ির মালাইকারি, রোস্ট ছিল, আর এখানে অনেক রকম ফ্রাই, চিকেন ফ্রাই, কাবাব, একটা কাঁচা কলার চপ, অনেক রকম ভর্তা, আমার নামগুলাও এতগুলা বলতে পারবো না, এত আইটেম ছিল। তো সবাই অনেক মজা করে প্রথমে খেয়েছে। হচ্ছে লতি ইলিশ মাছ দিয়ে, তারপরে হচ্ছে পোড়া বেগুনের ভর্তা, এটা হচ্ছে বাদাম ভর্তা, লোটা শুটকি, এটা হচ্ছে বালাচাও, আর এখানে হচ্ছে কাঁঠালের বিচি ভর্তা, এটা টমেটো চাটনি, আর এখানে হচ্ছে কাচকি মাছের এই ছিল আমার আজকের ভর্তা। ব্লগ। আল্লাহ হাফেজ।